অপ্সরা থিয়েটারে পৌঁছে দেখি লালমোহনবাবু অপেক্ষা করছেন। কি ব্যাপার মশাই? ভদ্রলোক জিজ্ঞেস করলেন। আজই কাগজ দেখেননি? দেখেছি বই কি, মহিতোষ রায় তো হাওয়া। হাওয়া কেন, বোধহয় ক্ষত। সংক্ষেপে লালমোহনবাবুকে সকালে ঘটনাটা বলে দিল ফেলুদা। তাহলে এখন কি আমরা থিয়েটারে তদন্ত চালাবো? একবার অন্তত ম্যানেজারের সঙ্গে কথা বলি। আমরা ফুটপাতে দাঁড়িয়ে কথা বলছিলাম, এবার গিয়ে ভিতরে ঢুকলাম। গেটে দারোয়ান বলল ম্যানেজারের নাম কৈলাস বাড়ুজ্য, তিনি তার অফিসেই আছেন। ম্যানেজারের অফিসে পৌঁছতে গেলে একটা ঘর পেরোতে হয়। সেখানে একজন ভদ্রলোক একটা টেবিলের সামনে বসে কাগজপত্র ঘাঁটছিলেন। জিজ্ঞেস করলেন আমাদের কি দরকার। ফেলুদা এবার তার একটা কার্ড বের করে ভদ্রলোকের হাতে দিয়ে বলল, একবার যদি কৈলাসবাবুর সঙ্গে দেখা করতে পারি। ভদ্রলোক আমাদের অপেক্ষা করতে বলে গেলেন ভিতরের দিকে। মিনিট খানেক পরে বেরিয়ে এসে বললেন, আপনারা আসতে পারেন। আমরা তিনজনে গিয়ে ম্যানেজারের ঘরে ঢুকলাম। বেটে মোটা কালো ভদ্রলোক, নাকের নিচে একটা সরু গোঁফ, বয়স আন্দাজ 50। বললেন, আপনার নাম তো শুনেছি, কিন্তু হঠাৎ আমার এখানে আসার প্রয়োজন হলো কেন সেটাই ভাবছি। ফেলুদা বলল, আপনার একজন অভিনেতার সম্বন্ধে কিছু জানার ছিল, নিখোঁজ। মহিতোষের কথা বলছেন? সে ব্যাপারে তো পুলিশ এসে এক দফা এনকোয়ারি করে গেছে। ভদ্রলোক আমার কাছে এসেছিলেন, কতগুলো হুমকি চিঠি পেয়েছিলেন এই নিয়ে আমার পরামর্শ নিতে। হুমকি চিঠি? তাহলে কি ও খুন হয়েছে নাকি? আমি তো ভাবলাম পাওনাদারের কাছ থেকে গা ঢাকা দিয়েছে। না, ঠিক সেরকম মনে হচ্ছে না। অবশ্য ও গিয়ে যে আমাদের একটা খুব বড় রকম ক্ষতি হয়েছে তা বলতে পারছি না। প্রশান্ত মোটামুটি চালিয়ে নিচ্ছে, পুলিশ কালকে এসেছিল, আমরা বিশেষ কোনো ইনফরমেশন দিতে পারিনি। মহিতোষ একটু চাপা টাইপের চরিত্র ছিল, ওর কারোর সঙ্গে খুব একটা মাখামাখি ছিল না। অভিনয়টা মোটামুটি ভালোই করত, তবে ওর ইচ্ছে ছিল প্রফুল্লতে মেন রোল করবার, সে ক্ষমতা ওর ছিল না। ওর কোনো শত্রু ছিল না বলছেন? বলছি তো, শত্রুও না বন্ধুও না। জগন্ময় ভট্টাচার্য বলে এককালে আপনাদের একজন অভিনেতা ছিলেন? ছিল, কিন্তু তাকে তো অনেকদিন আগেই ছাড়িয়ে দেওয়া হয়েছে, তার জায়গাতেই মহিতোষকে নেওয়া হয়, তাই না? তা বটে, এটা আপনি ঠিক বলেছেন, আমার খেয়াল হয়নি। পুরনো ঠিকানা আছে, সে তো এখন সেখানে নাও থাকতে পারে। কৈলাসবাবু একটা ঘন্টা টিপলেন। পাশের ঘর থেকে একটি বছর 25 বয়সের ছেলে এসে দাঁড়ালো পাশে। এদের জগন্ময়ের ঠিকানাটা দিয়ে দাও তো। 1 মিনিটের মতোই ঠিকানা এসে গেল, 27 নম্বর নির্মল বোস স্ট্রিট। লালমোহনবাবু বললেন, রাস্তাটাও জানা, আমরা উঠি পড়লাম। নির্মল বোস স্ট্রিট শ্যামবাজারের একটা গলি। জগন্ময়বাবুর বাড়ির ঠিকানায় গিয়ে খোঁজ করে জানলাম ভদ্রলোক এখনও সেখানেই আছেন। ফেলুদা চাকরের হাতে তার কার্ডটা পাঠিয়ে দিল। অল্পক্ষণের মধ্যে আমাদের ডাক পড়ল, আমরা একটা তক্তাপোষ পাতা ঘরে গিয়ে হাজির হলাম। তাতে একটি রোগা রোগা, কেন রুগ্ন বললেই বোধ হয় ঠিক বলা হবে, ভদ্রলোক বসে আছেন। আমরা ঘরে ঢোকাতেও তিনি বসেই রইলেন। হঠাৎ আমার সঙ্গে ডিটেকটিভের কি প্রয়োজন পড়ল, ভদ্রলোকের প্রথম প্রশ্ন। ফেলুদা বলল, আপনি কি মহিতোষ রায় বলে একজন অভিনেতাকে চিনতেন? চিনতুম বললে ভুল হবে, সে এলো আর আমি বরবাদ হয়ে গেল, এই চেনা। কিন্তু সে তো দেখছি উধাও হয়ে গেছে। উধাও নয়, খুব সম্ভবত খুন হয়েছেন। খুন? অবশ্য আমার তাতে বুক ফেটে কান্না আসবে তা নয়, সে আমার ভাত মেরেছিল, সেটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় ট্রুথ। তার মৃত্যুর আগে মহিতোষবাবু কতগুলো হুমকি চিঠি পেয়েছিলেন, সেই ব্যাপারে আপনি কোনো আলোকপাত করতে পারেন? আমি চিঠিগুলো লিখেছিলাম কিনা সেটাই তো জানতে চাইছেন? আপনার তার উপরে এখনও যথেষ্ট আক্রোশ আছে দেখছি।
সেটা আপনি কথাটা তুললেন বলে, মৈতোষ রায়ের ব্যাপারে অতীতের ব্যাপার, এই নিয়ে আমি আর মাথা ঘামাই না। আমি তারপর দীপ্তি থিয়েটারে কাজ পেয়ে যাই, এখনো সেখানেই আছি, যা পাচ্ছি তাতে আবার চলে যায়, মদ ছেড়ে দিয়েছি, আমি সাঁতেও নেই পাঁচেও নেই, কেবলমাত্র একটা সমস্যা আছে, সে হলো হিপের কষ্ট, তাছাড়া আমি দিব্যি আছি। মৈতোষের কথা আপনি মনে করিয়ে দিলেন বলে, নইলে আমি ভুলেই গিয়েছিলাম। আপনি অপ্সরা ছাড়ার পর মৈতোষবাবুর সঙ্গে আপনার দেখা হয়নি? নো স্যার, একবারও না, এমনকি মঞ্চে পর্যন্ত ওকে দেখিনি, অপ্সরা থিয়েটারে আমি যাই না। এরপর 3 মাস কেটে গেছে, এর মধ্যে মহিতোষবাবুর কোনো খবর পাওয়া যায়নি। তিনি যে আততীয়র হাতে প্রাণ হারিয়েছেন তাতে সন্দেহ করার কোনো কারণ নেই। অপ্সরা থিয়েটারে আর একবার যাওয়া হয়েছিল, ওখানে যদি কোনো খবর থাকে জানিবার জন্য, কিন্তু তাতেও কোনো সুবিধা হয়নি। শুধু এই খবরটা পাওয়া গেছে যে মহিতোষ রায়ের জায়গায় আরেকজন অভিনেতা বহাল হয়েছে, এর নাম সুদেন্দু চক্রবর্তী। ইনি প্রফুল্লতে অভিনয় করেছেন মহিতোষের জায়গায় এবং বেশ ভালো করেছেন। ফেলুদা এর মধ্যে মহিতোষ রায়ের সম্পর্কে আরও খবর নিয়েছে, ওর ছোট ভাই শিবতোষের সঙ্গে কথা বলে জেনেছে যে সে দাদার সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি। ফেলুদা জিজ্ঞেস করল, আপনার দাদার সঙ্গে আপনার বিরোধের কারণ কি শুধু সম্পত্তি? শিবতোষবাবু বললেন, তার বেশি আর কারণের দরকার আছে কি? দাদা বাবাকে কোষামোদ করতেন, আমি সেদিকে যাইনি, কোষামোদ আমার ধাতে নেই, ছোট ছেলে বলে আমাকে সব সময় ছোট করে দেখা হয়েছে, বাবাও তাই করেছেন, দাদা তো বটেই, তাই আমি সম্পত্তি থেকে বঞ্চিত হলাম, এতে বিরোধের সৃষ্টি হবে, তাতে আশ্চর্য কি? কথাগুলো শুনে আমার মনে হচ্ছিল শিবতোষবাবুর এখনও পুরো মাত্রায় আক্রোশ রয়েছে দাদার উপর। ফেলুদা বলল, আপনি মহিতোষবাবুর মৃত্যু সম্বন্ধে কোনো মন্তব্য করতে চান কি? এটা হয়তো আপনি বোঝেন যে তিনি যদি আততায়ীর হাতে প্রাণ হারান, তাহলে সে আততায়ী আপনি হওয়া কিছু আশ্চর্য নয়। আমি গত 5 বছর দাদার মুখ পর্যন্ত দেখিনি, তার সঙ্গে আমার সমস্ত সম্পর্ক চুকে গিয়েছিল, আর তার থিয়েটারের জীবনের সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না। যেদিন মহিতোষবাবু নিখোঁজ হন, সেদিন সন্ধ্যাবেলা 6টা থেকে 8টার মধ্যে আপনি কি করছিলেন মনে পড়ে? রোজ যা করি তাই করছিলাম, আমার বন্ধুদের সঙ্গে তাস খেলছিলাম। কোথায়? সর্দার শঙ্কর রোড 11 নম্বর, অনুপ সেনগুপ্তের বাড়ি, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। ফেলুদা এটা চেক করার জন্য সর্দার শঙ্কর রোডে শিবতোষবাবুর বাড়ি গিয়েছিল, তিনি বলে দেন যে তাদের বাড়িতে রোজ তাসের আড্ডা হয় এবং শিবতোষবাবু নিয়মিত আসেন। একটা বড় সাসপেক্টকে তাই ফেলুদাকে নাকচ করে দিতে হলো। পরদিন সকালে লালমোহনবাবু এসে বললেন, মশাই, এ কেসটা কোনো কেসই না, আপনি মিথ্যে এটা নিয়ে মাথা খাবাচ্ছেন, তার চেয়ে চলুন আমরা দিন চারেকের জন্য কোথাও ঘুরে আসি, আমারও মাথায় একটা প্লট আসছে বলে মনে হচ্ছে, আর আপনিও মাথাটা একটু সাফ করে নিতে পারবেন। কোথায় যাবেন? ফেলুদা প্রশ্ন করল। দীঘা গেলে কেমন হয়? ওটা তো এখনো দেখা হয়নি। বেশ, তাই হোক, আমারও মনে হয় এ কেসটার কোনো নিষ্পত্তি হবে না, মহিতোষের হত্যাকারী আইনের হাত থেকে পার পেয়ে যাবে। আমরা পরদিনই দীঘা গিয়ে হাজির হলাম, ট্যুরিস্ট লজে বুকিং ছিল, দিব্যি আরামে থাকা যাবে বলে মনে হলো, আর তার উপর সমুদ্রে স্নান। লালমোহনবাবু একটা নতুন লাল সুইমিং কস্টিউম কিনে এনেছিলেন। দীঘাতে কলকাতার খবরের কাগজ আসতে আসতে সন্ধে হয়ে যায়। 3 দিনের দিন আনন্দবাজারটা হাতে নিয়ে প্রথম পাতা দেখেই ফেলুদা প্রায় লাফিয়ে ওঠে। সর্বনেশে খবর, কি ব্যাপার? লালমোহন আর আমি একসঙ্গে বলে উঠলাম। অপ্সরা থিয়েটারের প্রধান অভিনেতা খুন, বলল ফেলুদা, এ কি আরম্ভ হয়েছে বলতো দেখি? খবরটা পড়ে দেখলাম
বলেছে অপ্সরা থিয়েটারের প্রধান অভিনেতা নেপাল লাহিড়ি 2 দিন আগে থিয়েটারের পর ট্যাক্সিতে বাড়ি ফিরছিলেন। পথে এক বন্ধুর বাড়িতে যাবেন বলে ট্যাক্সি থেকে নামেন। বন্ধুর বাড়ি একটা গলির মধ্যে, সেই গলিতেই তাকে ছোরা মেরে খুন করা হয়। পুলিশে খবর দেওয়া হয়েছে, তারা তদন্ত চালাচ্ছে। নেপালি বাবুর স্ত্রীও একটি 12 বছরের ছেলে আছে, তারা এই বিষয়ে কোনো আলোকপাত করতে পারেননি। তাহলে কি হবে? লালমোহনবাবু প্রশ্ন করলেন। তাহলে একবার আপনাকে যেতে হবে অপ্সরা থিয়েটারে কিছু জিজ্ঞাসাবাদ করতে। কেন আমাকে? কেন? কারণ আমার পাটা আজ মচকেছে সমুদ্রে স্নান করার সময়, কাল ভালো রকম ব্যথা হবে বলে মনে হচ্ছে। তাহলে চলুন আজই ফেরা যাক, কলকাতায় গিয়ে চুন হলুদ দিয়ে পাটা বেঁধে ফেলবেন। আপনি পারবেন তো আমার ভূমিকা নিতে? তা একদিন যখন আপনার সঙ্গে রয়েছি তখন কিছুটা জ্ঞানগম্যি তো হয়েছি। আমরা সেদিনই কলকাতায় ফিরে এলাম, কথা হলো পরদিন সকাল 9টায় লালমোহনবাবু আমাদের বাড়ি আসবেন, ফেলুদা তাকে কিছুটা তালিম দিয়ে দেবে, তারপর 10টা নাগাদ আমরা দুজনে যাব অপ্সরা থিয়েটারে। পরদিন সকালে ফেলুদার কাছে তালিম নিয়ে আমরা ঠিক 10টায় পৌঁছে গেলাম অপ্সরা থিয়েটারে। লালমোহনবাবুর গদগদ ভাব, বললেন, আমার অনেক দিনের আফসোস ছিল যে তোমার দাদাকে আরেকটু সক্রিয়ভাবে সাহায্য করতে পারি না, এইবারে তার সুযোগ এসেছে। ভদ্রলোক আজ ধুতি পাঞ্জাবির বদলে প্যান্ট শার্ট পরে এসেছেন, বললেন এতে কাজটা অনেক চটপটে হয়, ওভারনাইট কার্ড ছাপিয়ে নিলুম আমার নামে, দেখতে কেমন হয়েছে? কার্ড নিয়ে দেখি তাতে ইংরেজিতে লেখা রয়েছে লালমোহন গাঙ্গুলি রাইটার। দিব্যি হয়েছে, আমি বললাম। দারোয়ানের হাতে একটা কার্ড ম্যানেজারের কাছে পাঠিয়ে দেওয়া হলো। 3 মিনিটের মধ্যে আমাদের ডাক পড়ল। কৈলাসবাবুকে দেখে মনেই হলো না আমাদের উনি চিনতে পেরেছেন। বেশ রুক্ষভাবে বললেন, শুনুন, আমার এখানে এখন বিশেষ গোলমাল, আপনি যদি নতুন নাটক নিয়ে এসে থাকেন তো অন্য সময় হবে, এ কটা দিন বাদ দিন। লালমোহনবাবু জিভ কেটে বললেন, নতুন নাটক নয় স্যার, আমি এসেছি প্রদোষ মিত্র প্রাইভেট ইনভেস্টিগরের প্রতিভু হয়ে, উনি অসুস্থ তাই নিজে আসতে পারলেন না। উনি এর আগে মহিতোষ রায়ের ব্যাপারে একবার আপনার সঙ্গে দেখা করেছিলেন, তখন আমিও এসেছিলাম ওর সঙ্গে। ও হ্যাঁ, মনে পড়েছে। তা আপনি কি জানতে চাইছেন? খবরের কাগজে যা বেরিয়েছে তার বেশি কিছু বলার নেই। একটা প্রশ্ন ছিল, নেপাল বাবুও কি মহিতোষ বাবুর মতো হুমকি চিঠি পেয়েছিলেন? পেয়েছিল, তবে সে বিষয়ে প্রথম কদিন চেপে রেখেছিল, কোনো পাত্তা দেয়নি। তারপর 3 দিন আগে প্রথম আমাকে বলে, চিঠি পাচ্ছিল প্রায় 10 দিন থেকে। সে চিঠি আপনি দেখেছেন? 2-3টে দেখেছি, গোটা গোটা অক্ষরে লেখা, হুমকি চিঠি যেরকম হয় সেরকমই আর কি। আমি ওকে সাবধানে থাকতে বলি, কিন্তু নেপাল মঞ্চে হিরো শাস্ত বলে নিজেকে একটা হিরো বলে মনে করত। সে বলে, এসব হুমকিতে আমি ঘাবড়াই না। তিনি থাকতেন কোথায়? নকুলেশ্বর ভট্টাচার্য লেনে 27 নম্বর। উনি কি বিবাহিত ছিলেন? হ্যাঁ, কাগজে লিখেছে উনি এক বন্ধুর বাড়ি যাবেন বলে ট্যাক্সি থেকে নেমেছিলেন। এই বন্ধুটি কে আপনি জানেন? গলিতে বাড়ি বলে যখন বলেছে তখন শশধর চাটুজ্জ বলে মনে হয়, সেও অভিনেতা, রূপম থিয়েটারে অভিনয় করে। অপ্সরা থিয়েটারে ওর কোনো শত্রু ছিল না? সে আর আমি কি করে বলবো বলুন, প্রধান অভিনেতাকে সকলে ঈর্ষা করে, সে অর্থে শুধু আমাদের থিয়েটার কেন, অন্য থিয়েটারেও নেপালের শত্রু ছিল, তাকে সরাতে পারলে আমার থিয়েটার কানা হয়ে যাবে, এটা অনেকেই জানত। আপনাদের থিয়েটারের কি তাহলে এখন বন্ধ? আজ প্রফুল্লর লাস্ট শো ছিল, সেটা আর হবে না। আমরা তো নতুন নাটক আলমগীর নামাবো বলে তোড়জোড় করছিলাম, নাম ভূমিকা তো নেপালেরই করার কথা ছিল, এখন অন্য অ্যাক্টরকে ট্রাই করা হচ্ছে, একজন নতুন লোক এসেছে। কেমন? মন্দ নয় বোধ হয়, দাড়িগোঁফ নিয়ে আলমগীর সাজবার চেহারা নিয়ে চলে এসেছে, তার মেকআপ লাগবে না।
এবার আমার একটা কথা মনে পড়ল, বললাম এখানকার মেয়ে নেকড়েদের বাড়িগুলোর ঠিকানাগুলো নিয়ে নিন, ফেলুদা হয়তো ওদের কারুর কারুর সঙ্গে কথা বলতে চাইবে। হ্যাঁ এটা ঠিক বলেছ, বললেন লালমোহন বাবু। কৈলাসবাবুকে বলতে আবার ঘন্টা টিপে ও সেক্রেটারিকে আনিয়ে আমাদের সব নাম ঠিকানাগুলো আনিয়ে দিলেন। যেই বন্ধুর বাড়িতে সেদিন নেপালবাবু যাচ্ছিলেন তিনি কোথায় থাকেন বলতে পারেন? কাগজে দেখেননি, কোনটা হচ্ছে মতি মিস্ত্রি লেনে, কাজে তিনিও সেখানেই থাকতেন। আমরা ভদ্রলোককে আর বিরক্ত না করে উঠে পড়লাম। একবার মতি মিস্ত্রি লেনে শশধর চাটুর্য বাড়ি যাওয়া দরকার।